আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সকল ধরনের সহিংসতা রোধ করতে নগরীর 16টি থানার মধ্যে 15টি থানায় পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এই চেকপোস্টগুলোতে পুলিশের উদ্যোপাতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করছেন। 22 জানুয়ারি চট্টগ্রামের 13 নং ওয়ার্ডের ওয়ারলেস মোড়ে উপপুলিশ কমিশনার উত্তর নাদিয়া নূরের তত্ত্বাবধানে এই চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট বসিয়ে সকল ধরনের কার, প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, মোটর বাইক সহ অন্যান্য যানবাহন চেক করা হয়। এ সময় যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের এই অভিযান সম্পর্কে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার বলেন, মূলত আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে নগর জুড়ে আমরা ব্লক রেড কোর পরিচালনা করছি। এর সাথে সাথে যাদের গাড়ির কাগজপত্র নেই তাদের গাড়ি চেক করা হচ্ছে যাতে কেউ অবৈধ জিনিসপত্র নিয়ে যেতে না পারে। এছাড়া আমরা মাদক এবং অবৈধ অস্ত্র লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছি আর কি। আমরা যে এলাকাগুলো ভার্নারেবল, যে ওয়ার্ডগুলোতে যেসব চিহ্নিত এলাকা, যে সংঘাতপূর্ণ এলাকা হতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আর কি। আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এই যে মানে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত ব্লক রেড পরিচালনা করা হচ্ছে। যে সমস্ত অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী আছে, যাদের আমাদের রেকর্ড আছে যে খারাপ, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জামান সহ অন্যান্য অফিসারবৃন্দ। আসিফুজ্জামান, দীপ টিভি, চট্টগ্রাম।